নমস্কার বন্ধুরা, অনিতা হেসেলে সবাইকে স্বাগত। আমি অনিতা, আজকের এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়োর ছক্কা। আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই তরকারিটা বানাবো, আর সাথে আমি আলু নিয়েছি, পটল নিয়েছি, একটা টমেটো নিয়েছি। মানে আজকে আলু পটল দিয়ে আমি কুমড়ো ছক্কা করে দেখাবো। এটা রুটি, পরোটা, লুচির সাথে খুবই ভালো লাগবে। নিরামিষের দিনে আপনারা অনায়াসেই এটা তৈরি করে খেতে পারেন। কুমড়ো হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু আমি যে পদ্ধতিতে রান্নাটা করব দেখে একবার হলে অন্তত বাড়িতে তৈরি করবেন, দেখবেন অসাধারণ খেতে হবে। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। আগে আমি এগুলো সবজিগুলো আগে সব কেটে নেব ভালো করে। সবজিগুলো কেটে আমি সব ধুয়ে নিয়ে এসেছি। আমি এইভাবে কুমড়োগুলো কেটেছি একটু বড় বড় করে, আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পটলগুলো এইভাবে কেটেছি। গ্যাসটা জ্বেলে আমি একটা কড়া বসিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তাই একটু সর্ষের তেল দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ মতন দিয়ে দিলাম, কারণ আলু কুমড়োর পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আর আমি একটা মশলা করে নেব, এই যে কয়েকটা খুব অল্প ভাঙা কয়েকটা কাজু আর একটু চাল মগজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেব। এটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এটা একটু জল দিয়ে আমি বাড়ব। এটা যদি বাড়িতে না থাকে নাও দিতে পারে, কিন্তু দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, মানে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। কুমড়ো তো সবাই খেতে চায় না, সেই জন্যে একটু ভ্যারাইটি মশলা দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে দিয়ে আমি মশলাটা করে নিয়ে আসি। আবার বাটা হয়ে গেছে, এটা আমি এখন এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি কয়েকটা ছোলা সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুলে উঠেছে। এই ছোলাটাও আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার চেষ্টা করবেন, তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি।
এবার আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আনাজগুলো একটু ভেজে নিলে ভালোভাবে, তাহলে তরকারিটা খেতে খুব ভালো হবে, মানে স্বাদটা খুব ভালো হবে। বর্ষাকাল নিমটা আটকে গেছে, মানে জমে গেছে। একটা ছুরির ডগা দিয়ে আমি তাকে আলগা করে নিলাম। কুমড়োটা আমি বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে গেলে তাতে একটু কিছু দিতে লাগে, না হলে সেটা অসাধারণ খেতে হয় না। কুমড়ো সাধারণত খেতেই চায় না, বাড়ির লোক খেতে চায় না, তাই এই কুমড়োর ছক্কাটাকে যদি আপনি খুব ভালো স্বাদের আনতে চান, যে খুব ভালো খেতে লাগবে, খুব ভালো স্বাদ হবে, তাহলে তো আপনাকে কোনো না কোনো মশলা তাতে দিতেই হবে, নাহলে ভালো স্বাদটা কী করে হবে? কুমড়োর নিজের কোনো স্বাদ আছে? সেই জন্য আমি এই মশলাটা দিলাম। আপনাদের সম্ভব হয়ে দেবেন, নাহলে না দেবেন, কিন্তু দিলে এর টেস্ট অনেক ভালো হবে। আমি অল্প করে ভেজে নিলাম, নিয়ে এবার আমি ফোড়ন দেবো, দিয়ে একেবারে পটলগুলোকে ভাজবো। আলু কুমড়ো আমি ভেজে তুলে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব একটা লঙ্কা, দেবো এখানে আমি শুকনো লঙ্কা, এটা দেব দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন। নিরামিষ রান্না, তাই একটু হিং আমি দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো দিয়ে দিই। পটলগুলো আমি আলাদা করে ভাজলাম না, একেবারে ফোড়ন দিয়ে ভেজে নিই। এরভাবে বাড়ির লোককে একদম করে খাওয়াবে, দেখবে বাড়ির লোকের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে তরকারিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ পটল এমনিতেই ভালো না ভাজা হলে খেতে ভালো লাগে না, শক্ত শক্ত কাঁচা কাঁচা লাগে, তাই পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব।
পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এই সময় আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এ পটলটাও নরম হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এবারে সব দিয়ে দিলাম। আমি অল্প একটু ধনে গুঁড়ো এখানে ছড়িয়ে দিচ্ছি আর জিরেটা আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেইটা দেব। ছোলাগুলো দিয়ে দিচ্ছি, সব দিচ্ছি না, এটা অনেক দেখি, একটু দেখে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, পরিমাণ মতোই দেবো, বেশি লাগে না হলুদ। ছোটো চামচে এক চামচ বা বড় চার চামচে হাফ চামচ মতো হলুদ দিলাম। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি স্বাদের খেতে হয়, এতে একটু মিষ্টি দিতে হবে। আমি এক চামচ দিচ্ছি, আরও একটুখানি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবেন, তবে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে খাওয়া তো। এবার যে মশলাটা করে এনেছিলাম সেটাকে ঢেলে দিলাম। পাত্রটা ধুয়ে একটু জল দিলাম। আমি গুঁড়ো লঙ্কা এখানে দেব না, একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এটা দিয়ে দেবো। খুব ভালো করে সব মশলা সমেত সবজি সমেত ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন গুঁড়ো লঙ্কা দেবেন তাহলে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ এই তরকারিটা খুব ভালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি থালাটা ধুয়ে একটু জলটা দিচ্ছি, কারণ থালাটা একটু তেল লেগে আছে, মানে ভেজে তুলেছিলাম তো সেই তেলটা লেগে আছে।
খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জলটা ঢেলে দিলাম। খুব বেশি ঝোল এটা ভালো লাগে না, একটু মাখা মাখা হতে হবে। কিন্তু আলু কুমড়োগুলো সিদ্ধ হওয়ার জন্যে আমি এই জলটা দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচে ফুটতে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে আসব। ফিরে এলাম 5 মিনিট বাদে, ঢাকাটা খুলছি। আলুও আমার সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে এই নিরামিষ তরকারি বলে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো, আর একটু জিরে মানে ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমি তরকারিটা রান্না করার সময় কোনো জিরের গুঁড়ো ব্যবহার করিনি, এখন এটা দিয়ে দিলাম। বলেছি আমি সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে গেলে একটু কিছু তো মশলা দিতেই হবে, না হলে ভালো লাগবে কী করে। মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। রেখে 1 থেকে 2 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রাখব। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। 2-1 মিনিট বা 4-5 মিনিট বাদে আমি এসে পরিবেশনের জন্য রেডি করব। দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একবার হলে এটা তৈরি করবেন, করে বাড়ির লোকেদের খাওয়াবেন, এটা খেতে কিন্তু ভালো হবে। তাহলে আজকের এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি অন্য কোনো রেসিপি নিয়ে এলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি পরিবেশনের জন্য রেডি করেছি, এই 1 বাটি তরকারি দিয়েছি, আর আজকের আমি সবজি দিয়ে গোলা রুটি বানিয়েছি। সেই রুটির সাথে এটা রুটি, পরোটা, লুচি, যে কোনো তরকারি, যে কোনো কিছুর মধ্যে দিয়ে এটা খেতে ভালো লাগবে। তাই আজকের আমি সবজি দিয়ে গোলা রুটি তৈরি করেছি, আর এই 1 বাটি তরকারি, আর এই মিষ্টি দিয়েছি। এইরকমভাবে যদি প্লেট সাজিয়ে বাড়ির লোককে দেন তাহলে খুবই খুশি হবে।